তারা হাজরিন, পবিত্র কোরআন করিম 29 নম্বর পারা সূরা আল কিয়ামা ছোট্ট ছোট্ট পাঁচটা আয়াত প্রকাশের উদ্দেশ্যে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সুরক্ষা ঘোষণা করেছেন যে মানুষ কিরকম, মানুষ কিরকম তাদের স্বরূপ উন্মোচন করেছে। আল্লাহ বলতে চাচ্ছেন যে মানুষ দুনিয়াকে ভালোবাসে, দুনিয়ার জন্য পাগল হয়, অথচ আখরাতকে মানুষ ভালোবাসে না, আখরাতকে উপেক্ষা করে। এই কারণে কালকে আমাদের মাঝে কিছু মানুষের শেয়াল উজ্জ্বল হবে আর কিছু মানুষের শেয়াল মলিন হয়ে যাবে। এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষায় বয়ান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, না কখনো না, না না, এ আমার বন্ধুরা বরং তুহিব্বুনাল আজিলা, তোমরা দুনিয়াকে ভালোবাসো, কাকে দুনিয়াকে ভালোবাসো, দুনিয়ার প্রতি ভালোবাসা আমার আপনার আমাদের আছে নাকি নেই? আমরা দুনিয়াকে ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি, এটা অটোমেটিকলি আমাদের মন্ত্র থেকে এসে যায়। দুনিয়া বলতে কাকে বোঝে? নিজের জীবন, নিজের মরণ, নিজের পরিবার, সন্তান সন্ততি, ভবিষ্যৎ নামক একটা শব্দ। অথচ আমাদের ভবিষ্যৎ বলতে দুনিয়ার মধ্যে কোনো ভবিষ্যৎ আছে? দুনিয়ার মধ্যে নিজের জন্য কোনো ভবিষ্যৎ আছে? চোখ বন্ধ করার সাথে সব শেষ, নাকি ভবিষ্যৎ? ভবিষ্যৎ হল তো আখেরাতের মধ্যে আছে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কোনো ভবিষ্যৎ নাই, কিন্তু আমার বোধের মধ্যে আছে কোনো ইমানদারের ভবিষ্যৎ দুনিয়ার মধ্যে নাই। ইমানদারের ভবিষ্যৎ হল মাটির নিচে। তা আমরা সবসময় বলি যে ভবিষ্যতে চিন্তা করতে হবে, ভবিষ্যতে চিন্তা করতে হবে, অথচ একবারে চিন্তা করে দেখেছি যে আমার কোনো ভবিষ্যৎ আছে কিনা। এই যে ভবিষ্যতের কথা ভেবে, আমার সন্তান সন্তানের কথা ভেবে, আমার নেক্সট জেনারেশনের কথা ভেবে, আমি যে হককে হক মানতেছি না, হালালকে হালাল মানতেছি না, হক হালাল ন্যায় অন্যায় বৈধ অবৈধ কোন তাওয়াক্কাই করতেছি না, একটা দোহাই, এই দোহাইটা কি? ভবিষ্যৎ। সে কারণে আল্লাহ বলতেছেন, এ মানব জাতি তোমরা দুনিয়াকে খুব বেশি ভালোবাসো, দুনিয়া জিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বতন, জিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বতন, নাই পামাশু না পারায়ে ফরজন দজন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, দুনিয়া দুনিয়া করে ফানা হয়ে যাচ্ছো, ইত্যাদি বড় চিন্তা করেছো। এই দুনিয়াদারি যার ভিতর ঢুকেছে, এই দুনিয়াদারি হলো আল্লাহর ইবাদত থেকে বান্দাকে গাফেল করার বড় হাতিয়ার, ঠিক কিনা বলেন? মানুষ দুনিয়াদারি করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি নকরি করে, হাই ইনকাম করে, যত কাজ কারবার করে, এই কাজ কারবারের জন্য মানুষ নামাজ ছেড়ে দেয়, ঠিক কিনা বলেন? রোজা রাখতে পারে না, আল্লাহর ইবাদত করতে পারে না, যে মাঠ ফিরে যে মজলিসে গেলে আল্লাহ খুশি হবে ওই ধরনের মজলিসে যাওয়ার বসার সুযোগ পায় না, ঠিক কিনা? জিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বতন, নাই পামাশু না পারায়ে ফরজন দজন। আরে কারে বলেন, হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আদাল্লু মিনাজ জালিলি। ও মানুষ, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার আশেক করে গেছো, দুনিয়ার পালন হয়ে গেছে, দুনিয়ার জন্য মজনু মরে গেছে, হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কলিলি, অথচ দুনিয়া হচ্ছে নাই নাই নাই, কম কম কম, ছোট ছোট ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র, সবচেয়ে ছোট, সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে একেবারে ক্ষুদ্র একটা জিনিসের নাম হলো এই দুনিয়া। কিরকম ক্ষুদ্র, দুই চোখের পাতা বন্ধ হওয়ার সাথে সাথে সব কিছু শেষ, ঠিক না বলেন? হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কলিলি, এ
বলেন এই দুনিয়াটা হচ্ছে কমার্সের সবচেয়ে কম ফল এই দুনিয়াদারি মানুষ দুর্নীতি করে, বড় বড় রাগে বল দুর্নীতি করেছে, জোয়াখেল আছে, কিছু গেছে, আজকে সুরের মতন ইন্দুর মতন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কি জন্য? এই দুনিয়ার জন্য। কারণ একজন মানুষের কয়টা বাড়ি লাগে? গ্রাম বাড়ি, শহর বাড়ি, আবাস বাড়ি, সিনেমা বাড়ি, ঢাকা বাড়ি, বিদেশের মধ্যে বাড়ি, অথচ বিদেশের মধ্যে যে বাড়ি বড় বছর মনে হয় তিন দিনই লাগে না, বিশাল বাড়ি গ্রামের মধ্যে পড়ে আছে, মশামাশি মৌ ঘটতেছে, সে ঈদে পড়বেন একবার একদিনে যদি গেলে গেল না নেই, কয়টা বাড়ি লাগে মানুষের? তাহলে এতটা বাড়ি করতে গেলে দুর্নীতি আশ্রয় হবে কিনা, চুরি ডাকাতি করতে হবে কিনা, অন্যায় করতে হবে কিনা? কারণ বৈধ ভাবে ইনকাম করে এতটা বাড়ি করা কি সম্ভব? তখন যখন তারা হবে মাননীয় প্রধানমন্ত্রী যখন শুদ্ধ অভিযান চালাবে তখন সোর টাকা একেবারে গিরে কাটার মতন লোকের দেখতে হবে। তখন এই দুর্নীতি করার কি দরকার ছিল? চাঁদাবাজি, টান্ডারবাজি, দুর্নীতিবাজি করার কি দরকার ছিল? এত নেতা যদি দেখার কি দরকার ছিল? যদি আমাকে সোর টাকা এদের মতন গিরে কাটার মতন লোকের দেখতে হবে, এজন্য বলেছেন ওয়াশিকুহা আযাল্লু মিনাজ যালিলি, সবচেয়ে নিকৃষ্ট এবং বেঞ্জিত বরহাদিয়া হলো দুনিয়াদারি। কিন্তু আমরা বুঝি না, কেন বুঝি না? যেহেতু ইন্নাস শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, আমাদের মানব জাতির প্রকাশ্য শত্রু, ওগান শত্রু, গুমান শত্রু, এই শয়তান আমাদের মাঝে আছে। মসজিদের মধ্যে যখন কথাগুলো শুনি মনটা বড় স্টাইল হয়ে যায়, মাহফিলের মধ্যে কোরআনের বয়ান শুনলে মনটা একেবারে কেমন কেমন হয়ে যায়, যখন মাহফিল থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে যায়, সব কথা বলে যায়, ঠিক কিনা বলেন? মসজিদের কথাগুলো শুনলে, মাহফিলের কথাগুলো শুনলে, হকায়ে নেপালি ওলামায়ে কেরাম বীর মুর্শিদের কথাগুলো শুনলে মানুষের দিলের মধ্যে একটা প্রভাব বিস্তার করে, কিন্তু যখন মজলিস থেকে উঠে যায় আবার দেশে, তার মানে আমাদের ভিতরে শয়তান লাগানো আছে। এই জন্য আল্লাহ বলেন তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসো, বাতাযারুনাল আখিরাত, এমন ভাবে বন্ধন তোমরা দুনিয়াকে ভালোবাসো, এই দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহ, দুনিয়ার মানে মমতার মধ্যে পড়ে তোমরা আখিরাতকে উপেক্ষা করো, ঠিক কিনা বলেন? আখিরাতের তার দ্বারা না নামাজের তোয়াক্কা করো না, ইবাদত মন্দিরের তোয়াক্কা করো না, আমলের সওয়ালের তোয়াক্কা করো না, যার উপর রোজা ফরজ, খাস ফরজ, তার উপর জাকাত ফরজ ফরজের তোয়াক্কা করো না, এদের মানুষ পাশে রাখি নাই কেন? এগুলো কেন করে? করো না কেন? আল্লাহ ইবাদত কেন করো না? যেহেতু তার ভিতরে শয়তান লাগা আছে, সে দুনিয়ার মধ্যে ডুবে গেছে, আখিরাতকে সে উপেক্ষা করতেছে না। কিন্তু মনে রাখো দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, লিমিটেড হায়াত, সীমিত ভিসা নিয়ে, কারো 30-40-50-60-70 বছরের ভিসা নিয়ে দুনিয়ার মধ্যে বান্দা গেছো, এই বিচার মেয়াদ তোমার শেষ হবে, দুনিয়ার দেশে বিদেশের বিচার রেডিও হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে বিচার নিয়ে এসেছে ওই বিচার রেডিও হয় না, ঠিক কিনা বলেন? ওই বিচার রেডিও নয়, আল্লাহ বলেন যখন কান্দে বছর আসতে হবে, এরপর যখন ফরকালের মধ্যে চলে আসবে কে আমাদের ময়দানে, আমার আল্লাহ মেয়াদ দিচ্ছেন ওই না, সেই দিন কতগুলো মানুষের চেহারা হবে উজ্জ্বল, কি হবে? উজ্জ্বল হবে, হাস্যোজ্জ্বল চেহারা হবে, ইলা রব্বিহা নাযিরা, তারা বুঝতে বুঝতে হাসে হেসে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সেই দেখবে, আল্লাহকে দেখবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি ওজুহু ইয়াউমাইযিন বাসিরা, আর কিয়ামতের ময়দানে কতগুলো মানুষের চেহারা হবে বিবর্ণ, মলিন, পরেশান, দুঃখিত, অপমানিত চেহারা হয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে, এ ধরনের কিছু বান্দা উঠবে। সেই কারণে আমার বান্দা তুমি চাইলে কেয়ামতের ময়দানে তোমার চেহারাকে উজ্জ্বল করতে পারো, আবার তুমি চাইলে কেয়ামতের ময়দানে তোমার চেহারাকে মলিন আমল করতে পারো, দুটোটা এখতিয়ার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য দুনিয়ার মধ্যে থেকে আমাদেরকে কাজ করতে হবে। তার মানে আবার এই নয় একেবারে দুনিয়া ছেড়ে দেব, একেবারে যে দুনিয়া ছেড়ে দেবো এমন নয়, কিন্তু এটা এবার সন্ন্যাসী বাদ ইসলামের মধ্যে এগুলো সমর্থন করো না। দুনিয়া দাঁড়িয়ে করতে হবে, এই দুনিয়াদারের মধ্যে আখেরাতের সামান আমাদেরকে অর্জন করতে হবে। আর দুনিয়া মজরাহাতুল আখিরা, যেমন আমাদের নবী বলেছেন দুনিয়াটা হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র, দুনিয়া আখেরাতের শস্যক্ষেত্র। এই এখানে দেখে দেখে আমাদেরকে আখেরাত ইনকাম করতে হবে। আপনারা বাইন মাস চিনেন নি? বাইন মাস কোথায় থাকে? কাদায়, কাদায় পানিতে নয়, কাদায়, কাদা কাদা ফুল, আমাদের চক্রান্ত ফুল করে দিয়ে থাকে কাদা, কাদার মধ্যে থাকে, কিন্তু তার গায়ের মধ্যে কাদা লাগে লাগে। এ চালাক প্রাণী হলো সে, সে সবসময় কাদার ভিতরেই থাকে কিন্তু তার গায়ের মধ্যে কাদা লাগে না। ঠিক অনুরূপ আল্লাহর কিছু এমন বান্দা আছে, ডানে অপরাধ, বামে অপরাধ, সামনে অপরাধ, পিছনে অপরাধ, চতুর্দিকে অপরাধ, অপরাধের বিশাল সমুদ্রের দুনিয়া, এত সত্ত্বেও দুনিয়ার কোনো অপরাধ কিন্তু দুনিয়ার ময়লা আমার গায়ে লাগতে পারবে, এটাই হলো বুদ্ধিমানের কাজ। আর যারা বোকা সারা শরীরের মধ্যে কাদা লাগিয়ে পারবে, তখন কোনো পালো মজুরকে যাওয়া যাবে না, পালো মানুষের সামনে যাওয়া যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? জান্নাত কি পরিষ্কার জায়গা না পরিষ্কার জায়গা? তাহলে এই কাদা মাখা শরীর নিয়ে, কাদা মাখা লেবাস নিয়ে, কাদা মাখা আমল নামা নিয়ে, কাদা মাখা কলম নিয়ে জান্নাতে যাওয়া যাবে না? এই জন্য দুনিয়াটাতে ওই পাইন মাসকে আমরা অনুসরণ করেন। আমাদেরকে কেতন হবে কিসের জন্য? সেই জন্য জীবনের এক মুহূর্তে গিয়ে এমন অবস্থা হয় যে ডাক্তার বলে যে এটা খাবেন না, ওটা খাবেন না, ওটা খাবেন না, ওটা খাবেন না, ওটা খাবেন না। আরে মরা, সব কিছু আমার ধর আছে, আমি কিছু খেতে পারতেছি না। সুতরাং দুনিয়ার যে সমস্ত মানুষ খাবার জন্য বাঁচতে চায় তারা কিন্তু খাইতে পারে না। ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকার মালিক খাই কি জানেন? একটা রুটি, একবারে সবজি, তার কিছু অর্থ রিক্সাওয়ালা, চালকারিওয়ালা, দিন মজুর, কুলি, ড্রাইভার, গরিব মানুষ যারা আছে, মাছ দিলেও খায়, দুটো দিলেও খায়, তিন দিলেও খায়, সপ্তাহ দিলেও খায়, নরম দিলেও খায়, জোর দিলেও খায়, লবণ কম কম এসব আমাকে এক কেজি আলহামদুলিল্লাহ বলেন না, খাইতে পারা এটা একটা গুণ, এটা আল্লাহ আমার যে কেউ খাইতে পারে না, তার নিজের মধ্যে আছে খাবার মতো। আর অনেক বান্দা আছে নিজে মরা খাইতে পারে না। তাহলে এত কোটি কোটি টাকা সে বলে দেখা যায় ওই বেচারা পুরো মাসের মধ্যে 1000 টাকা খাইতে পারে না, কিন্তু 10000 টাকার ওষুধ খেতে হয়, 10000 টাকা কি খেতে হয় মাসে ওষুধ খেতে হয়, কিন্তু আসল খাইতে সে খাইতে পারে না। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে খাওয়ার জন্য, খাওয়ার জন্য বাঁচতে হবে না বাঁচার জন্য খাইতে হবে। তাহলে বাঁচার জন্য যখন খাবেন আপনি হক হালাল বৈধ অবৈধ জায়েজ না জায়েজ ঠিক বেঠিক সুনীতি দুর্নীতি এটা খেয়াল করে আপনার চলতে হবে, অথবা এই দুনিয়াও শেষ আখিরাত শেষ। পেয়ারা হাজরে এই দুনিয়ার জন্য পাগল হয়ে আল্লাহ বলেন তোমরা আখিরাতকে ভুলে যাও, আখিরাতকে উপেক্ষা করো, অথচ আখিরাতকে তারা উপেক্ষা করে।